হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি আপনাদের সবাইকে নিয়ে ওয়েস্ট 53rd স্ট্রিট ম্যানহাটনে, খুবই নামকরা একটা ফুড গার্ডেন, নাম হচ্ছে দ্য হালাল গাইস। এখন রাত বাজে 11:54, তো উইদিন 6 মিনিটস তারা বন্ধ বন্ধ করে দিবে। আমার খাবার অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। এখন আমরা খাবারটা নিবো তাদের কাছ থেকে, এবং খাবার নেওয়ার পর তারা দেখবো, তারপর তাদের একটা রিভিউ দিবো, যে দেখবো কীরকম খাবারটা। আমি অনেকবারই হালাল গাইস এখানে খাওয়া হয়েছে আমার, কারণ এখানে আসার পর বেসিক্যালি যেটা হয় যে এত বেশি নাম করা এই জায়গাটা যে সবাই আপনাকে রেকমেন্ড করবে নিউ ইয়র্কে আসার পর, যে হালাল গাইসের খাবার একবার হলেও টেস্ট করে থাকে। আমার এখনও মনে পড়ে 2016-17 দেখে যখন আগত লাই ব্রক, তখন আমি এখানে রাস্তায় হারার সময় এটাই আমার দিনের আর রাতের খাবার ছিল, তো আমি এটাই করতাম, কাজ করতাম এখানে সিটিতে। তাদের কোনো ধরনের খাবার ইয়া হয়েছে কিনা, ঠিক আছে, মানে খাবারের কি ডিফারেন্স আসছে নাকি আসে। Also, let me get one chicken over rice. Chicken over rice? No? Okay, two over rice, please. আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবারটা ট্রাই করে দেখবো। এখানে কোনো মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নাই আনফর্চুনেটলি, বাট এখানে খুব সুন্দর স্ট্যাচু আছে যেটা নিচে আমরা অ্যাকচুয়ালি পৌঁছে খাইতে পারবো, তো দেখি কীরকম বানাইছে তারা খাবার। আমাদের খাবার চলে আসছে, আমরা এখন এটা টেস্ট করবো এবং ট্রাই করে দেখবো খাবারটা কীরকম। সো এই খাবারটার মধ্যে এই পুরো প্যাকেজটা, এটা আর আপনার সসগুলো কিন্তু খুবই মানে নাম করা সস। এটা হচ্ছে একটা আপনার হোয়াইট সস ফ্রম দেম, আর একটা হচ্ছে আপনার খুবই ঝাল একটা সস, হট সস। এই পুরো প্যাকেজ খাবারটা মানে একটা বক্স, যেটার মধ্যে আপনার আছে হচ্ছে কিছু নান, কিছু মিক্স করা দিয়ে, আর তার নিচে রাইস এবং কিছু ভেজিটেবল, সব কিছু মিলায় এটার দাম হচ্ছে $10। তার মানে বাংলাদেশি টাকায় এটার দাম পড়ে 800 টাকার মতো আর কি। সো দেখি আমাদের 800 টাকা আমাদেরকে কী খাওয়ায়। সো লেটস ডিগ ইন, ঠিক আছে। সো আমি প্রথমে সস টস ছাড়া ট্রাই করে দেখবো কীরকম লাগতেছে ব্যাপারটা। অ্যাজ অলওয়েজ তাদের বিফটা পারফেক্টলি সিজনড, মানে পারফেক্টলি সিজন বিফ যেটা আপনি বলতে চান, খুবই পারফেক্টলি সিজন একটা বিফ। এখন আমি আই এম নট আ বিগ ফ্যান অফ হোয়াইট সস, তারপর আমি একটু হোয়াইট সস দিয়ে দেখবো কেমন লাগে আর কি। এই যে হট সসটা আছে, এত বেশি ঝাল হট সসটা, মানে খাইলে আপনার মুখ তো ভাই ফুলে যাবে মনে হয়। রাতের বেলা খুঁজা লাগছে কোথায় কোয়ালিটি ফুড পাবেন ভাই, ম্যানহাটনে চলে আসুন, অনেকগুলি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, দিস ইজ রিয়েলি গুড। আমার কোকটা লাগবে, কারণ যদি আমি এই
ঝাল সস খাওয়ার পর যদি আমি কোক না খাই আমি ডেফিনেটলি মারা যাব। রিভিউ এই পর্যন্তই থাকবে খাবারের। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আউট অফ টেন আমি কত দিব এই রেস্টুরেন্টটাকে, তাহলে আমি বলবো যে মানে ফুড কার্টটাকে আর কি। ওদের একটা অ্যাকচুয়াল রেস্টুরেন্টও আছে, ইউনিয়ন স্কোয়ার না ভাইয়া, ইউনিয়ন স্কোয়ার 14 স্ট্রিট, একটা ওদের অ্যাকচুয়াল রেস্টুরেন্টও আছে। যদি আমাকে স্যার রেটিংয়ের কথা জানতে চান আপনারা, সেক্ষেত্রে আমি বলবো যে 8 আউট অফ 10, 8 আউট অফ 10। ফুড ইজ ডিসেন্ট, ফুড ইজ গুড, ডেলিশিয়াস, এবং তাদের যে মানে সিজনিংটা আগেও বলছি আবারও বলতে, সিজনিংটা হচ্ছে পারফেক্টলি সিজন। মানে আপনি ওই পুরো প্লেটটা আপনি একাই শেষ করতে পারবেন, মানে আপনার মনে হবে না যে আপনি বেশি খায় বলতেছেন অথবা কম খায় বলতেছেন, এরকম কোনো কিছু আর কি মনে হবে না। তো আজকে আমরা এখানে রিভিউটা শেষ করবো। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অ্যাজ অলওয়েজ প্লিজ সাবস্ক্রাইব, কারণ আপনাদেরকে আপনারা যদি আমাদেরকে লাইক না দেন, কমেন্ট না করেন অথবা সাবস্ক্রাইব না করেন, ভালো ভালো কন্টেন্ট আমরা আনতে পারবো না আপনাদের জন্য। আমরা সবসময় চেষ্টা থাকবো ভালো ভালো কন্টেন্ট আনার আপনাদের কাছে, এবং দিস ওয়াজ 20 ব্লগস। সবাই ভালো থাকবেন, বাই বাই।